হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে হাদিস বর্ণনা করছিলেন। এমন সময় তিনি বললেন, দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন যে হে আল্লাহ, হে আমাদের প্রভু, আপনার এক বান্দা এমন একটা দোয়া পাঠ করেছে, এমন একটা বাক্য উচ্চারণ করেছে যার বিনিময়ে কত নেকি দিব সে না আমরা লিখতে পারছি না, কী করবো বুঝতে পারছি না, এখন আমরা কী করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সর্ববিষয়ে জ্ঞাত, তিনি সব বিষয়ে জানেন বুঝেন, এরপরও প্রশ্ন করলেন আমার বান্দা কী বলেছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন যে আমার বান্দা কী বলেছে, তখন ফেরেশতা দুজন বলল, হে আমাদের প্রভু, আপনার বান্দা বলেছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, আপনার মহামানিত চেহারার এবং আপনার রাজত্বের উপযোগী সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, এই দোয়া পাঠ করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই এমন একটি দোয়া পাঠ করেছে, এমন একটি বাক্য উচ্চারণ করেছে যার বিনিময় তোমরা লিখতে পারো নাই, লিখতেও পারবা না এবং লিখারও কোনো দরকার নাই। আমার বান্দা যেভাবে বাক্যটা উচ্চারণ করেছে সেভাবেই তোমরা লিপিবদ্ধ করে রেখে দাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন জান্নাত ফয়সালা করা হবে, তারপর যখন আমার সাথে সরাসরি সাক্ষাৎ হবে, সরাসরি সাক্ষাৎ করে তার বিনিময়ে নাকি আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই দোয়াটা মুখস্থ রাখা দরকার এবং বেশি বেশি পাঠ করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে এই দোয়াটি আমাদেরকে সব সময় বলার তৌফিক দান করেন, যে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক।